নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার আগাম শারদীয় শুভেচ্ছা প্রত্যেককে জানাচ্ছি। আজকে আপনাদের রাশিফল নিয়ে জানাবো, 7 থেকে 13 তারিখ পর্যন্ত আপনাদের কেমন যাবে। কারণ এই সপ্তাহটা পুরোটাই থাকবে কিন্তু দুর্গা পুজো, আর প্রত্যেকেই আমরা যাতে আনন্দে থাকতে পারি, ভালো থাকতে পারি, তার জন্য কিন্তু আগাম আভাস আপনাদের দিয়ে দেবো। প্রথমেই বলবো প্ল্যানেটারি পজিশন। মেষ রাশির ঘরে কিন্তু কোনো প্ল্যানেট নেই, বৃষ রাশিতে রয়েছে কিন্তু বৃহস্পতি, মিথুন রাশিতে রয়েছে মঙ্গল, কর্কট রাশি ফাঁকা, সিংহ রাশি ফাঁকা, কন্যা রাশির ঘরেতে অবস্থান করছে রবি, বুধ, কেতু এবং তুলা রাশির ঘরেতে রয়েছে শুক্র, চন্দ্র রয়েছে বৃশ্চিক রাশির ঘরে, কুম্ভ রাশিতে শনি মহারাজ এবং ন্যাচারাল জুডিয়াকে দ্বাদশভাবে মীন রাশিতে রয়েছে কিন্তু রাহুর অবস্থান। এই হচ্ছে সারাটা সপ্তাহের যে প্ল্যানেটারি পজিশন। প্রথমেই আসবো মেষ রাশি। মেষ রাশি কিন্তু পূজোর সময় ভীষণভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের কিন্তু চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, বিশেষত হাতের দিকে, ঘাড়ের দিকে, মাথার দিকে, এই পোর্শনগুলো আপনারা যারা টু হুইলার চালান অবশ্যই কিন্তু হেলমেট ছাড়া কিন্তু চালাবেন না, আপনাদের চোট আঘাত পাওয়ার কিন্তু যোগ রয়েছে। তবে অযথা কথা বলবেন না, ঝগড়া অশান্তিতে কিন্তু জড়াবেন না, কিছু অর্থ কিন্তু এই সপ্তাহে আসার কিন্তু যোগ আপনাদের রয়েছে। আপনাদের ক্ষেত্রে বলবো প্রতিদিন 28 বার নমো দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা এই মন্ত্রটা লাল কালি দিয়ে লিখুন, ভীষণ উপকার পাবেন। আসছি বৃষ রাশি। বৃষ রাশির লগ্নপতি কিন্তু তার স্বক্ষেত্রে রয়েছে, অর্থাৎ তুলা রাশির ঘরে শুক্রের অবস্থান রয়েছে এবং লগ্নে বৃহস্পতির অবস্থান রয়েছে। পাওনা টাকা পাওয়ার কিন্তু যোগ এই সপ্তাহে রয়েছে। যারা ফটকা, গ্যাম্বলিং, শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন, কিছু অর্থ উপার্জন কিন্তু এই সপ্তাহে আপনাদের হওয়ার যোগ রয়েছে। মা বাবার প্রতি যত্নশীল হন, মা বাবাকে পুজোর দিনগুলোতে প্রতিদিন নমস্কার করুন, তাতে আপনাদের কিন্তু ভাগ্যের উদয় হবে। এবং বাড়িতে একটা শিউলি গাছ নিয়ে এসে নর্থ ইস্ট কর্নারে পুঁতে দিন, প্রতিদিন সেখানে জল দিন, ভীষণ উপকার হবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে লগ্নে কিন্তু মঙ্গল অবস্থান, চতুর্থ ভাবে লগ্নপতির অবস্থান রবি, বুধ, কেতু, কিছু বদনাম, অপযশ, অফিসে কিছু ঝামেলা, হঠাৎ চাকরি চলে যাওয়া, বিভিন্ন বিপত্তির মধ্যে কিন্তু পড়ে যাওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে। সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন পাঠ করুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবং পূজোর সময় সাদা এবং হলুদ রং বিশেষভাবে ব্যবহার করুন, সারাটা সপ্তাহ কিন্তু ভালো থাকতে পারবেন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে চন্দ্র কিন্তু রয়েছে নিচস্থ অবস্থায়, মনের দিক থেকে মনের ইচ্ছাগুলো এই সপ্তাহে পূরণ হতে যাবে না, কাছের মানুষের সাথে ভুল বোঝাবুঝি, অশান্তি, শারীরিক বিপত্তি, এমনকি নিজে হয়তো ডিপ্রেশনের মধ্যেও চলে যেতে পারেন। তার জন্য বলবো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের পুজো করুন, ভালো করে ফুল দিয়ে, শিউলি ফুল, জবা ফুল, পদ্ম ফুল, বিভিন্ন ফুল দিয়ে মাকে সাজান, লাল উন্নি দিয়ে মাকে সাজান, বিভিন্ন অলংকার দিয়ে মাকে সাজান, দেখবেন মন ভালো হবে। এবং নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সুহা অবশ্যই 108 বার করে পাঠ করুন, দেখবেন ভীষণ ভালো ফল পাবেন। আসছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রবি কিন্তু রয়েছে আপনার দ্বিতীয়ভাবে, বুধ কেতু যুক্ত অবস্থায়, অর্থ হারিয়ে যাওয়া, ডাকাতি হয়ে যাওয়া, পিকপকেট হয়ে যাওয়া, বিভিন্ন দিক থেকে কিন্তু অর্থ নাশ হওয়ার যোগ প্রবলভাবে রয়েছে। মাইনে পেয়ে হয়তো আসছেন, টাকা নষ্ট হয়ে যাবে, কোথাও পড়ে যাবে, কাজেই আপনাদের বিশেষভাবে এই সপ্তাহে কিন্তু সতর্ক থাকতে হবে।
একসাথে অনেক টাকা নিয়ে রাস্তায় বার হবেন না, সোনার গয়না পরে রাস্তায় বার হবেন না, বাড়ি ফাঁকা রেখে বাড়ি ছেড়ে যাবেন না, তাহলে কিন্তু চুরি ডাকাতি হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনাদের ক্ষেত্রে বলবো, বাড়ির পূর্ব দিকে একটা উদিত সূর্যের ছবি অবশ্যই লাগান এই সপ্তাহে, ভীষণ ভালো উপকার পাবেন। প্রতিদিন সকালবেলা উঠে সূর্য প্রণাম করুন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির লগ্নেই কিন্তু বুধ রয়েছে, কিন্তু রবি কেতু যুক্ত অবস্থায়, সপ্তমে রাহুর অবস্থান, ষষ্ঠে শনির অবস্থান, শত্রু কিন্তু আপনার পেছনে পড়ে যাবে, চারিদিক থেকে কিন্তু আপনাকে শত্রুতা করা হবে, সেদিক থেকে সাবধান। কাছের মানুষের থেকে আঘাত পাবেন এই সপ্তাহে প্রচণ্ডভাবে। পুজোতে খুব সাবধানতা অবলম্বন করবেন, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাবে, হসপিটাল ঘর করতে হতে পারে, কাছের মানুষের থেকে শোক পেতে পারেন, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। কলা পাতায় প্রতিদিন খাবেন এবং দুস্থ কোনো মানুষকে প্রতিদিন একটা করে মিষ্টি খাওয়ান, দেখবেন অনেকটা ভালো থাকবেন। আসছে তুলা রাশি। তুলা রাশির লগ্নপতি যেহেতু লগ্নে রয়েছে, পূজোর দিনগুলো ভীষণ আনন্দে কাটবে, ভীষণভাবে লাক্সারিয়াসভাবে কিন্তু আপনি কাটাতে চাইবেন এই সপ্তাহটা। নতুন নতুন জামা কাপড় পরবেন, নতুন নতুন জুয়েলারি পরবেন, আনন্দে বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে চাইবেন। এবং আপনাদের ক্ষেত্রে বলে থাকবো যে আপনারা এই সপ্তাহটা কিন্তু ভালো যাওয়ার যোগ রয়েছে। তবে যারা কিন্তু চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মস্থলে কিছুটা টেনশন বা বসের সাথে কিছুটা টেনশন হতে পারে, তার জন্য কি করবেন, প্রতিদিন মিছরি মুখে দিয়ে একটু বার হবেন, দেখবেন সারাটা সপ্তাহ কিন্তু ভালো যাবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লগ্নপতি অষ্টমে রয়েছে, শরীর নিয়ে সাবধান, পালসের সমস্যা, নার্ভের সমস্যা, আগুন থেকে সমস্যা কিন্তু আসতে পারে, গ্যাস খুবই সন্তর্পণে কিন্তু জ্বালাবেন। আপনাদের ক্ষেত্রে বলে থাকবো যে আপনারা হনুমান চালিশা প্রতিদিন পাঠ করুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। রাস্তায় কোনো দুস্থ ব্যক্তিকে একটা করে হলেও জলের কিন্তু বোতল দেবেন, দেখবেন আপনারা অনেকটা ভালো থাকবেন। আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলে রাখবো দুর্গা পুজোর দিনগুলো অবশ্যই দেবী দুর্গার নাম করবেন, সর্ব বাধা বিনির্মুক্ত, ধন ধান্য সুতান্বিত, মনুষ্য মত প্রসাদেন, ভবিষ্যতি ন সংশয়। অবশ্যই সন্ধি পুজোর সময় ওং হিং স্লিং ক্লিং চামুণ্ডায় বীর্যে এই মন্ত্রে মাকে 108 বার জপ করবেন, যে মনের কামনা নিয়ে করবেন অবশ্যই সেটা কিন্তু ফলে যাবে। আসছি মকর রাশি। মকর রাশির কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, পায়ে বড় চোট পাবেন, পা ভেঙে যেতে পারে, হাত ভেঙে যেতে পারে, টু হুইলার চালালে কিন্তু অবশ্যই কম স্পিডে চালাবেন, হেলমেট পরে চালাবেন, কালো গাড়িতে হাত দেবেন না। এই সপ্তাহে বাড়িতে যদি আপনাদের ফিরোজা থাকে অবশ্যই সেটা কিন্তু ধারণ করবেন, এবং রূপোর একটা চেন এস ছাড়া সেটা গলায় কিন্তু পরে থাকুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আসছি কুম্ভ রাশি। সপ্তাহটা খুবই ভালো যাবে, লগ্নপতি লগ্নে রয়েছে, তবে খরচার হাত বেশি, বন্ধু বান্ধবের সাথে কিন্তু মেলামেশা করবেন, তবে নেশা থেকে কিন্তু এই সপ্তাহে দূরে থাকবেন, নেশার মাধ্যমে কিন্তু বিপদ ঘটতে পারে, কোনো রকম নেশা কিন্তু স্পর্শ করবেন না। কুম্ভ রাশি সেদিকটা যদি সতর্ক থাকতে পারেন তাহলে ভীষণ ভালো হবে, পরিবারের লোকেদের সাথে সময় কাটান, মা বাবা দাদু ঠাকুমা যদি থাকে তাদের রেগুলার প্রণাম করুন, ঠাকুর দর্শন করুন, দেখবেন ভালো থাকবেন। আসছি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলবো বন্ধুদের থেকে এই সপ্তাহে কিন্তু বিপদ রয়েছে, আপনি প্রচুর বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যাবেন না, সারা রাত ধরে ঠাকুর দেখতে যাবেন না, খাওয়া দাওয়ার প্রতি রেস্ট্রিকশন করবেন, শরীর নিয়ে কিন্তু হসপিটাল ঘর হতে পারে, পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, গলব্লাডারের সমস্যা বাড়তে পারে। আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই অঞ্জলি দেবেন সঠিক নিয়মে, সন্ধি পুজো একটা ঘিয়ের প্রদীপ, অবশ্যই পদ্মফুল আটটা দিয়ে আপনি মাকে কিন্তু পুজো দেবেন, যে মনের কামনা নিয়ে করবেন দেখবেন সেটাই কিন্তু আপনার জীবনে ঘটে যাবে। এইভাবে সারাটা সপ্তাহ আপনারা আনন্দে কাটান, পুজো আপনাদের জীবনে ভীষণ আনন্দ নিয়ে আসুক। এবং যারা চাইছেন কনসালটেন্সি আমার সাথে করতে তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করে নেবেন। দ্য এসেন্স অব অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না, দ্য এসেন্স অব অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন, একটা করে গাছ অবশ্যই বাড়ির বৃদ্ধ মানুষ
বা একদম ছোট সদস্যের মাধ্যমে পুঁতে দিন, দেখবেন আপনাদের জীবনে অবশ্যই কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আমি সঞ্চালী চক্রবর্তী। আমি বৈশালী ম্যামের কাছে এসেছিলাম আমার বিয়ে ঠিক হওয়ার আগে থেকে। তো তখন আমি কলেজে পড়তাম, তারপরে আমার বিয়ে হয়েছে। আমার মাঙ্গলিক দোষ ছিল, কাল সর্পদোষ ছিল, সেই সমস্ত কিছু ম্যাম ঠিক করে তারপর আমার বিয়ে হয়েছে। আর এখন ভালো আছি, আমি এখন চাকরিও করছি। ম্যামের কাছে এলে পরে সমস্ত সমস্যার সমাধান পাওয়া যাবে, এটা তো ফর শিওর। এতটুকুনি আমি একদম প্রমাণ হিসেবে বলতে পারি। তারা যারা আমার মতন নানান রকম সমস্যার মধ্যে রয়েছেন, তারা একবার আসুন ম্যামের কাছে। নানান জায়গায় ঠকে গেছেন বা বিশ্বাস উঠে গেছে অ্যাস্ট্রোলজির উপর থেকে, তারা একবার ম্যামের কাছে আসুন। আপনারা বুঝতে পারবেন যে বিশ্বাস রাখতে উনি জানেন না।